ইটভাটাগুলোতে অবাধে পড়ছে গাছ, কালো ধোঁয়ায় আচ্ছন্ন আশপাশের আকাশ বাতাস, দূষিত হচ্ছে পরিবেশ, ঝরে পড়ছে আশপাশের গাছের পাতা, অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। ইটের ভাটার কারণে গাছপালা হয় না, এক ফল তো ধরেই না। আমরা খেতে বসলে তার ধোঁয়া আমাদের খাবারের মধ্যে উড়ে আসে, এর কারণে শ্বাসকষ্ট হয় বা হাঁপানি রোগ হয়, আমরা নিয়মিত স্কুলে যেতে পারি না। আবাসিক এলাকায়ও ঘরে উঠেছে ভাটা। ইটের ব্যবসা লাভজনক হওয়ায় এবং সরকারি নজরদারি না থাকায় প্রতি বছর ফসলি জমি নষ্ট করে বাড়ছে ভাটার সংখ্যা। কয়লার দাম বেশি, তাই কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে বলে জানান শ্রমিকরা। অবৈধভাবে ইট পোড়ানোর কথা স্বীকার করেছেন মালিকদের কেউ কেউ। খড়ি দেওয়া ইটটা পুড়লে ইটটা সবচেয়ে ভালো হয়, তারপরে ইটের কালারটা ভালো হয়, ইটটা মজবুত হয়, দামে সস্তা পাইতেছি। এদিকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। মাঠ পর্যায় থেকে যে সমস্ত অভিযোগ আসে আমরা সরেজমিন তদন্ত করি, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জেলার 13টি উপজেলায় 257টি ইট ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নিয়েছে মাত্র 132টি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।